السلام عليكم. সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত ব্যাংক জব ব্যাচের সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ লেকচার শুরু হতে যাচ্ছে। হয়তো অনেকে আমার সাথে প্রিভিয়াস অনেক ক্লাস করেছেন, আবার হয়তো বা অনেকে নতুন আছেন। সকলের উদ্দেশ্যেই বলছি, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি মার্স ফরওয়ার্ডের একজন প্যানেল শিক্ষক। যেহেতু এটা একটা চ্যারিটি সংগঠন, এই সংগঠনের সাথে আমরা আছি মোটামুটি। আর আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন যে মার্স ফরওয়ার্ডের কারা পরিচালক বা পরিচালনা পরিষদে কারা আছেন, তাদের নেতৃত্বে এটা চলছে। আপনাদের সবার উদ্দেশ্যে বলি, ক্লাস শুরু করার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে ব্যাংক জবের জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন চলছে, অনলাইন রেজিস্ট্রেশন। আপনারা যারা অনলাইনে কোর্স করতে চান ব্যাংক জবের, আপনারা চাইলে, আপনাদের যদি এটা প্রয়োজন হয়, আপনারা এখানে ক্লাস করে নিতে পারেন। আর মার্স ফরওয়ার্ড করোনাকালীন সময় থেকে এখনো পর্যন্ত সকলের একটা কি বলে অক্লান্ত পরিশ্রমে আপনাদের সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে আমরা ব্যাংক জব ব্যাচের অর্থাৎ সাধারণ জ্ঞানের কিছু বেসিক জিনিস দেখব, যে বিষয়গুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে এবং আমাদের জানা দরকার আছে। পরীক্ষায় একে হলো এসে থাকে, দুই হচ্ছে আমাদের জানা দরকার আছে। আমি শুরু থেকে একটা কথা বলি, সেটা হলো সাধারণ জ্ঞান পড়তে হলে, সাধারণ জ্ঞান পড়তে হলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে মুখস্থ যত না করে পারা যায়। মুখস্থ যত না করে পারা যায়, এটার মিনিং হলো আমরা মুখস্থ করব না বললেই চলে, খুবই কম, হ্যাঁ, যদি দরকার না পড়ে। তবে শর্ত হলো করতে হবে, আর পড়ার জন্য যে কাজটা করতে হবে সাধারণ জ্ঞান, আমি শুরুতেই একটা বিষয় বলি, সেটা হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ। জেনারেল নলেজের যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে, এটার দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুইটা পার্ট মিলেই জিকে জেনারেল নলেজ। ঠিক আছে, দুইটা পার্ট মিলে হচ্ছে জিকে বা জেনারেল নলেজ।
দুটা পার্টের জন্য যে কাজগুলো আমাদের সাধারণত আসলে করতেই হবে, যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি হচ্ছে একদম শুরুতে, তাদের তাদের প্রস্তুতি হচ্ছে একেবারে শুরুতে, তারা যে কাজটা করবেন সেটা হলো একটা মিনিট, যাদের প্রস্তুতি হচ্ছে একেবারে শুরুতে তারা এখন থেকে, এবং যারা এখনো শেষ প্রান্তে আছেন তাদের বিষয়গুলো একটু ভিন্ন, তারা কি করবেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য ম্যাপ ম্যাপ ধরে ধরে পড়বেন, ম্যাপ ম্যাপের কোনো হচ্ছে বিকল্প নেই। হ্যাঁ, ম্যাপ ধরে ধরে যত বেশি পড়বেন তত আপনাদের মনে থাকবে এবং পরীক্ষায় ভুল হবে না, ভুল হবে না বললে চলে, মানে সবচেয়ে কম কম ভুল হবে। এবং দুটা বিসিএস রিলেটেড ম্যাপ, দুটা বিসিএস রিলেটেড ম্যাপ অর্থাৎ যে ম্যাপ গুলো সাধারণত বাজারের কম বাজার ম্যাপ কিন্তু না, হ্যাঁ যে ম্যাপটা পরীক্ষায় আসলে আপনি যেন পারেন এবং পড়া ধরে ধরে বুঝেন। আমরা আজকে লেকচারের শুরুতে আমরা আজকে যাবো হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টপিক গুলো আমরা দেখবো, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টপিক দেখার আগে আমরা শুরুতে চলে আসি। আমি খুব ভালো আর্ট ম্যান না, তবে চেষ্টা করব, সেটা হচ্ছে একটু দেখার। হ্যাঁ, খুব বেশি ভালো হয়নি, হ্যাঁ তবে বোঝা যাবে এটা হচ্ছে একটা বাংলাদেশের ম্যাপ। আপনি আসলে কিভাবে ধরে পড়বেন তার একটা বিষয় আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ। এখন প্রথমে আমরা যদি আসি, দেখেন আমাদের দেশটা, বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন আমরা সকলেই জানি আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, তার মানে এই যে বাংলাদেশটা আমরা দেখছি এই বাংলাদেশটার আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের খেয়াল করে দেখি আমরা, বাংলাদেশের প্রথমে আসি সীমানাটা, সীমারেখাটা। হ্যাঁ, প্রথমে আমরা আসবো বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের চারপাশে কি কি আছে, বাংলাদেশের চারপাশে কিসের কিসের অবস্থান আমরা এই বিষয়গুলো দেখব।
দেখেন বাংলাদেশের প্রথমে আসি, একটা ম্যাপ আঁকাইলে উপরের উত্তর, নিচের দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক এইভাবে থাকে। প্রথমে আসি উত্তর, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ। বাংলাদেশের দক্ষিণ আছে হচ্ছে বঙ্গোপসাগর, বাংলাদেশের পূর্বে আছে হচ্ছে ভারত এবং মিয়ানমার, বাংলাদেশের পশ্চিমে আছে হচ্ছে ভারত, বাংলাদেশের উত্তরে ভারত, বাংলাদেশের পশ্চিমে হলো ভারত। তার মানে এই পুরো, আমরা এক কথায় বলতে পারি, বাংলাদেশের প্রায় প্রায় তিনটা দিকই হচ্ছে ভারত দ্বারা আবদ্ধ, বা ভারত চারপাশে সীমারেখা, এবং একটা জায়গায় হচ্ছে শুধু মিয়ানমারের সীমারেখা, একটা জায়গায় হচ্ছে শুধুমাত্র মিয়ানমারের সীমারেখা। এছাড়া বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারত। এখন যে বিষয়গুলো নিয়ে আসলে বলবো সেটা হচ্ছে, আপনার যদি এটা জানা থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি ভাবে ভালো মতো অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের মোট জেলা হচ্ছে 64টা জেলা, বাংলাদেশের মোট জেলা জেলা হলো 64টা। 64টা জেলার মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো 32টি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32। আমরা এই বিষয়গুলো একটু জানি, বাংলাদেশের জেলা সংখ্যা 64টা, সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। আর একটা বিষয় রেখে আসছি, বাংলাদেশের বিভাগ হলো 8টি। এখন আসেন আমরা আগে বাংলাদেশের মধ্যে যে পরে গুরুত্বপূর্ণ পার্ট আছে চারপাশে আমরা একটু দেখব, সেটা হলো বাংলাদেশের বিভাগ হলো 8টা। আমরা শুরুতেই তাহলে আসি 8টা বিভাগ একটু দেখাই, দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে রংপুর বিভাগ, এটা হলো সিলেট বিভাগ, এটা হলো চট্টগ্রাম বিভাগ, হ্যাঁ, এটা হলো ময়মনসিংহ বিভাগ, এটা হলো রাজশাহী বিভাগ, এটা হলো খুলনা বিভাগ, এটা হলো চিটাগাং বিভাগ, এটা হলো বরিশাল বিভাগ, এটা হলো ঢাকা বিভাগ। এখন আসেন, আপনাদের মনের মধ্যে অনেকের কাছে একটা প্রশ্ন জাগে, আমি একটা বিষয় এখানে বলছি, সেটা হচ্ছে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে আরো দুইটা বিভাগ হলো, একটা হচ্ছে কুমিল্লা বিভাগ আর একটা হচ্ছে পদ্মা বিভাগ, কুমিল্লা না সরি, এটা হলো বিভাগের নাম কি হলো, একটা হলো পদ্মা বিভাগ আর মেঘনা বিভাগ। আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করি, আমি আসলে এই পদ্মা আর হলো মেঘনা বিভাগটা এখনো ক্লিয়ার না, তবে আগামী লেকচারে আমি আপনাদের চেষ্টা করবো মেঘনা এবং পদ্মা বিভাগ বা নতুন যে দুটা বিভাগ হলো এটার মানে পরিপূর্ণ একটু বিস্তারিত বলা। আমরা আপাতত 8টা বিভাগ ধরেই পড়ি, যদি আমাদের আরো দুটা বিভাগ বেড়ে যায় তাহলে আমরা 8-এর জায়গায় 10 করব, ঢাকাটাকে ভাগ করব বৃহত্তর ভরতপুর, কুমিল্লাটাকে ভাগ করব কুমিল্লার যে বিভাগ গুলো হয়েছে বা মেঘনা বিভাগ বলি আমরা যাই বলি সেটা নিয়ে, ঠিক আছে, আপাতত 8টা ধরে আমরা আগাই। এখন খেয়াল করে দেখেন বিভাগগুলো ম্যাপের মধ্যে দেখলে, এখন আপনার একটা কথা শুনছেন কিন্তু সবাই, একটা কথা আপনারা জেনে থাকেন যে বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম, হ্যাঁ, তারপর ঢাকা থেকে উপরে যেগুলো আছে সবই যে এই পার্টটাকে বলা হয়েছে উত্তরবঙ্গ, হ্যাঁ, দক্ষিণবঙ্গ, এই যে পদ্মা ব্রিজ বা পদ্মা সেতু হচ্ছে
পুরো দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণের মানুষের জন্য 21টি জেলা একটা সুযোগ সুবিধা আসার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলো। ওকে আচ্ছা, তাহলে বিভাগ এখন দেখেন, আমরা যেহেতু শুরুতে 8টা বিভাগ ধরে পড়ছি, 10টাটা আমি আপনাদের আগামী লেকচারে ক্লিয়ার করে দেব। তার মধ্যে আমি 8টা বিভাগের মধ্যে দেখেন কোন কোন বিভাগে কতগুলো জেলা আছে। রংপুরে 8টা জেলা, রাজশাহীতে 8টা জেলা, ময়মনসিংহে 4টি, সিলেটে 4টি, ঢাকা বিভাগে 13টি, যদি পদ্মা বিভাগ ক্লিয়ার করি আমরা তাহলে আরো 5টা বাদ যাবে, তখন আসবে 8টা। হ্যাঁ, বরিশাল বিভাগে 6টা, বরিশালে 6টা, চট্টগ্রাম হচ্ছে 11টা, এখানেও যদি কুমিল্লা বা মেঘনাটাকে বাদ দেয় তাহলে 11 থেকে লেস হয়ে যাবে, আর খুলনা বিভাগে হচ্ছে 10টা। এই হচ্ছে বাংলাদেশের মোট 64টা জেলা। এখন একটা প্রশ্ন এখানে আগে আসতো, এক সময় যখন ময়মনসিংহ বিভাগ ছিল না, বিভাগ ছিল হচ্ছে 7টা, তখন বাংলাদেশের কোন বিভাগের সাথে কোনো সীমানা নেই বা কোন দেশের সীমান্তবর্তী নেই, তখন আসতো বরিশাল বিভাগ। যখন ময়মনসিংহ বিভাগ ভাগ হয়ে গেল তখন এই প্রশ্নটা তখন আসতো যে বাংলাদেশের কোন বিভাগের সাথে সীমান্তবর্তী নেই, তখন আসে ঢাকা এবং বরিশাল বিভাগ। এখন যদি পদ্মা এবং কুমিল্লা এই দুটাকে দেখতে হবে কোন কোন বিভাগের সাথে সীমান্তবর্তী নেই, আর আরো প্রশ্ন এখান থেকে দাঁড়াবে, আমি আপনাদের মোটামুটি ভাবে একটা হিন্টস দিয়ে দিলাম। এখন আসেন, এই 64টা জেলা মধ্যে 32টা জেলা, 64টা জেলার মধ্যে আবার 32টা জেলা সীমানা রয়েছে, তার মানে সীমান্তবর্তী জেলা 9 কোটি, তাও 32টা, যেহেতু বাংলাদেশের জেলা হচ্ছে 64টা, 64টা সীমানা, 32টা সীমান্ত সীমানা আছে আর 32টা সীমানা নেই। এখন আসেন বাংলাদেশের চারপাশে, যে ভারতের একটা প্রশ্ন আসে পরীক্ষা যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি অঙ্গরাজ্য আছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি অঙ্গরাজ্য আছে। হ্যাঁ, এই প্রশ্নটা আসলে আসলে হলো কতটি আমরা একটু দেখি সীমান্তবর্তী। এই যে একটা ম্যাপ আঁকালাম, এটা এখানে আছে হলো পশ্চিমবঙ্গ, বর্তমানে হচ্ছে বলে বাংলা, এটা হচ্ছে মেঘালয়, এখান থেকে যদি আসি এটা হলো আসাম, এখান থেকে 8 নং অবস্থা আছে ত্রিপুরা, ঠিক আছে, তার মানে কয়টা হলো, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, আর এখানে আছে হচ্ছে মিজোরাম। এখানে আছে হচ্ছে মিজোরাম। হ্যাঁ, তারপর হলো আর একটা প্রশ্ন আসে, সেভেন সিস্টার্স কোনগুলো বা সেভেন সিস্টার্স কারা। এখানে ভিতরে একটু ডিভিজিবি লাগছে, একটু মুছে দেই। এটা হচ্ছে বিডি বাংলাদেশ। আচ্ছা, এখন আসেন বাংলাদেশের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এখানে আছে হচ্ছে মণিপুর, আর আছে হচ্ছে অরুণাচল। আর আছে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। খেয়াল করে দেখেন, প্রথম একটা প্রশ্ন হলো ভারতের সীমান্তবর্তী অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি অঙ্গরাজ্য আছে, 5টা, কি কি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। হ্যাঁ,
হচ্ছে আট। খেয়াল করেন, প্রথম প্রশ্নটা ছিল হলো ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্য কয়টি, প্রশ্ন ছিল পাঁচটি উত্তর। এই পাঁচটা কারা কারা? পাঁচটা হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। কয়টা হলো? পাঁচটা। আর এই যে এখানে এটা হলো উত্তর পূর্ব সাতটি অঙ্গরাজ্য, এদেরকে বলা হচ্ছে এক কথায় সেভেন সেভেন সিস্টার্স। এদেরকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। এট এ টাইমে বাংলাদেশকে ধরে এট এ টাইমে আমরা যেগুলো দেখি এটাকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। তার মানে ম্যাপটা ধরে 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 যদি আমরা দেখি তাহলে আমাদের কি হবে পুরো বিষয়গুলো মোটামুটি ভাবে একটা ক্লিয়ার হয়ে যাবে, কোথায় কোথায় কি কি আছে না আছে। এবং সেভেন সিস্টার্স গুলো মনে রাখার জন্য একটা ছন্দ ছোটবেলা থেকে মানে যারা অ্যাডমিশন টেস্ট আমরা দিচ্ছিলাম এরা পড়ে আসছিলাম জয়মিত্রী নামে আ। তবে ম্যাপ ধরে ধরে পড়লে এগুলো আর মনে রাখার দরকার নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো আমি যে 32টা জেলার কথা যে বলে আসছি, বাংলাদেশের 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী, কিন্তু কয়টা দেশের সাথে আছে? আছে হচ্ছে দুইটি দেশের সাথে, দুটি দেশের সাথে সীমানা রয়েছে। এর মধ্যে ভারত এবং মিয়ানমার। তাহলে বাংলাদেশের ভারতের সাথে একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে ভারতের সাথে বাংলাদেশের কতগুলো জেলা সীমানা রয়েছে? ভারতের সাথে সীমানা রয়েছে হচ্ছে 30টা জেলা। তাহলে মিয়ানমারের সাথে কতটা জেলা সীমানা রয়েছে? 3টা জেলা। তাহলে 30 আর 3 হলো 32। কেমন না বিষয়টা? বিষয়টা কিন্তু খুবই সহজ। কারণ হলো এইখানে একটা জেলা আছে যে জেলাটার নাম হচ্ছে রাঙামাটি, এই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি। রাঙামাটির এইভাবে চলে গেলো ভারত আর এখান থেকে আসলো মিয়ানমার। তাহলে কি হলো, রাঙামাটি জেলাটা হচ্ছে একটা কমন জেলা, রাঙামাটি জেলাটা হচ্ছে একটা কমন জেলা যে জেলার সাথে দুইটা দেশের সীমানা রয়েছে। তাহলে পরীক্ষা একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসে যে বাংলাদেশের কোন জেলার সাথে দুইটা দেশের সীমানা রয়েছে, সেই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি, সেই জেলাটার নাম হলো রাঙামাটি। একে হলো মিয়ানমার, দুই হলো ভারত। বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। আপনারা যারা এখনো বাংলাদেশের 64টা জেলা জানেন না, আপনারা যারা এখনো বাংলাদেশের 64টা জেলা সম্পর্কে ভালো মতন ধারণা বা নাম জানেন না, তারা দ্রুত বাংলাদেশের 64টা জেলা কি করে বলবেন। যেমন আমি একটু ধরাই দেই, যেহেতু 8টা বিভাগ নিয়ে শুরু করছি, 8টা বিভাগ আর 64টা জেলা, তো 8টা বিভাগে থাক আর 10টা বিভাগে থাক তার মধ্যে আছে, আপনাকে 64টা জেলা শুনবো। যেমন প্রথমে আসি রংপুর বিভাগে আছে 8টা জেলা, কি কি আছে? আছে হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এরপর আছে হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম আর হচ্ছে নীলফামারী। দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, 1 2 3 4 5 6 7 ঠাকুরগাঁও,
পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, আর একটা জেলা তো আমি নিজেই বলে দিলাম, আর একটা হলো এই আপনার কমেন্টের মাধ্যমে বলেন। এরপরে আছে হচ্ছে রাজশাহীতে, হ্যাঁ রাজশাহীতে আছে হলো নওগাঁ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, পাবনা, তারপরে হলো ওই জয়পুরহাট। আচ্ছা যাই হোক, লেখা লাগবে, না লেখলে আসে না। হ্যাঁ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, আপনারা যারা জানেন কমেন্টের মধ্যে লিখে ফেলান, ব্রেন আসতেছে না, আমি দেখতে পারতেছি না। নাম্বার 2 রাজশাহী, কে কে আছে রাজশাহী, তারপরে হলো নওগাঁ, তারপরে হলো সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, এরপরে হলো ওই নবাব বলে চাপাই নবাবগঞ্জ, এরপরে হলো জয়পুরহাট, এরপরে হলো জয়পুরহাট, তারপরে হলো নাটোর, সিলেটে, সিলেটে আছে হলো 4টা কি কি, সিলেট, মৌলভীবাজার, তারপর হলো হবিগঞ্জ, আর হলো সুনামগঞ্জ, আছে হচ্ছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, শেরপুর, তারপরে হলো নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ গেল 4টা, সিলেটে গেল 4টা, রাজশাহী গেল হচ্ছে 8টা, রংপুরের 8টার মধ্যে গেছে হচ্ছে 7টা, আর একটা বলতেছি দেখে আসে কিনা। এরপর আসি ঢাকা বিভাগ, ঢাকা প্রথমে যেহেতু পদ্মা বিভাগ আছে, পদ্মারে ভাগ করে দেই, ফরিদপুর, গোপালগঞ্জ,
আসবাড়ি, শরীয়তপুর, এরপর হলো মাদারীপুর, এরপর হলো মাদারীপুর, এগুলো হচ্ছে পাঁচটা বৃহত্তর ফরিদপুর। এরপরে আসি ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, এরপরে হলো নরসিংদী, নরসিংদী, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ, এরপরে হলো টাঙ্গাইল, গাজীপুর, টাঙ্গাইল, গাজীপুর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টা, 8, 5, 13টা। এরপর আসে হচ্ছে বরিশাল বিভাগ, বরিশাল, পিরোজপুর, তারপরে হচ্ছে ঝালকাঠি, পিরোজপুর, ঝালকাঠি, এরপর হলো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, তারপর হলো ভোলা, এরপর আসে হলো শুরু হয়েছে অনেকদিন ধরে না দেখা সাক্ষাতের কারণে যেটা হচ্ছে। দেখছেন আমারই মনে নাই জেলাগুলো। আচ্ছা, তারপরে হলো ওই আচ্ছা, এরপর চিটাগাং বিভাগে চট্টগ্রাম, প্রথমে আসি কুমিল্লা, নোয়াখালী, তারপরে হলো বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া, এরপরে আসি হলো ফেনী, ফেনী, এরপরে হলো চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, বান্দরবন, খাগড়াছড়ি, এরপরে হলো কক্সবাজার, রাঙামাটি, কক্সবাজার, রাঙামাটি, ওটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রাঙামাটি গেল। এখানে আসতে হচ্ছে চাঁদপুর, আচ্ছা তারপর আর খুলনা বিভাগ আছে কারা? খুলনা বিভাগ, খুলনা বিভাগে আসে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, তারপরে হলো মাগুরা, যশোর, সাতক্ষীরা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বাগেরহাট, খুলনা, বাগেরহাট, খুলনা এবং এই মাসাবের এলাকা কি বলে? আরে নড়াইল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। হ্যাঁ, আর বাকি আছে চিটাগাংয়ের আছে হইলে একটা, বরিশালের দুইটা, বরিশালের পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, তারপর হলো
মানে ব্রেড আর নষ্ট করে লাভ নেই। বরগুনা এবং পটুয়াখালী, পটুয়াখালী দুঃখজনক হলো সত্য। আর চট্টগ্রাম আছে হচ্ছে লক্ষ্মীপুর। এটা হলো লক্ষ্মীপুর, রংপুর ছিল হচ্ছে গাইবান্ধা। আমার এটাই মনে নেই, গাইবান্ধা। এই হলো জেলা, গাইবান্ধার লোকজন জেগে উঠেন। আচ্ছা, মোটামুটি ভাবে যে কথাগুলো আসলে বলতেছিলাম তার মধ্যে অন্যতম হলো এই বিষয়গুলোই, অর্থাৎ আমাদের হলো যে কোনো মূল্যে, আমাদের যে কোনো মূল্যে কি করতে হবে, এটা অনেকে বলছিলেন। হ্যাঁ সরি, এই কিসের নাম বলছিলেন আসলে আমি দেখতে পারি নাই, এখন কোনোভাবে দেখতে পারছি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো মোটামুটি ভাবে পড়ার যে সিস্টেম গুলো হচ্ছে সেই সিস্টেম গুলো হচ্ছে ম্যাপ একে একে এরপর হচ্ছে দেখতে হবে। হ্যাঁ এখন আসেন, এগুলোর মধ্যে দেখেন ম্যাপের এই বিষয়গুলোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেগুলো পরীক্ষায় এসে থাকে, আমরা একটু এই বিষয়গুলো দেখব কেমন। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সীমারেখা, সীমারেখা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। হ্যাঁ কি কি প্রশ্ন আসে আমরা একটু দেখি। সেটা হচ্ছে মোট সীমারেখা আসে হলো ভারতের সাথে, মিয়ানমারের সাথে আসে হলো উপকূলীয়, এরপর আসে হলো স্থল। স্থল সীমারেখা এই প্রশ্নগুলো আসে, এর সীমারেখাটা কোনটা আমরা দেখে একটু দেখাই। যেহেতু এটা ছিল হচ্ছে বঙ্গোপসাগর, এটা হলো বঙ্গোপসাগর, তার মানে আলটিমেটলি আমরা উপকূলীয় বলতে সাধারণত কিন্তু এটাকে বুঝাবো। ঠিক আছে, বাংলাদেশের মোট সীমারেখা কত আমরা এই ফিগার গুলো একটু দেখব। বাংলাদেশের মোট সীমারেখা হলো 5138 কিলোমিটার। ফিগার গুলো দেখেন, এখানে কিন্তু ম্যাথমেটিক্স পড়বো আমরা, অঙ্ক করবো। বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5138
কিলোমিটার অনেক বইতে অনেক কিছুই পাবেন, কিন্তু আমি যেটা পড়াচ্ছি বা যেটা দেখানোর চেষ্টা করছি এটাকে বেস ধরে পড়েন। এর মধ্যে বাংলাদেশের মোট একটা ফিগার দেখুন, একটা ফিগার একটু মনে রাখি আমরা, সেটা হলো ধরেন উপকূলীয় সীমারেখা। বাংলাদেশের মোট সীমারেখা 5,138 কিলোমিটার, এর মধ্যে এটা হলো উপকূলীয়, উপকূলীয়টা ছোট আছে আমরা একটু মনে রাখলাম। উপকূলীয়টা যদি মনে রাখি উপকূল থেকে মোটের মধ্য থেকে যদি বিয়োগ করে দেই তাহলে থাকে কত আমরা একটু দেখি, 7 হাতে 9 2, এরপরে আসি হলো 4 এত কিলোমিটার। খেয়াল করে দেখেন না আমরা একটু অঙ্ক করছি, অঙ্ক অঙ্কটা কি, অঙ্কটা হলো বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5,138 কিলোমিটার। এই যে যে সীমারেখা গুলো দেখছি আমরা, এই সীমারেখাটা হচ্ছে 5,138 কিলোমিটার। এর মধ্যে ছোট একটা ফিগার আছে আমরা এটা শুধু মনে রাখলাম, সেটা হলো উপকূলীয় সীমারেখা 711 কিলোমিটার। 711 থেকে আমরা মাইনাস করে দিলাম 5,138 থেকে মাইনাস করলাম 7,711, থাকলো হলো 4,427 কিলোমিটার। ধরো এটা কি, তাহলে এটা আমরা কিসের ফিগার পেলাম, এটা পেলাম স্থল স্থল সীমারেখা। তার মানে কি হলো, মোট সীমারেখা থেকে আপনার যে কোনো একটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি ওইটাকে মনে রেখে পরেরটা মানে আসবে, মানে আপনাকে ব্রেনে খেলতে হবে, সবগুলা ফিগার কিন্তু মুখস্থ করা কঠিন, টেকনিক্যালি পড়তে হবে। তার মানে 4,427 কিলোমিটার স্থল সীমারেখা। এখন স্থল সীমারেখার মধ্য থেকে আবার দুটা ভাগ আছে, কারা কারা আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। তার মানে মিয়ানমারের সাথে হলো ছোট সীমারেখা, মিয়ানমারের সাথে হলো ছোট সীমারেখা, ছোটটা একটু মনে রাখবো, ছোটটা হচ্ছে 271। খেয়াল করে দেখেন তো 271 স্থল সীমারেখা থেকে যদি আমরা বাদ দেই, এটা হলো মিয়ানমার, মিয়ানমার হলো 271 কিলোমিটার। 271 যদি বাদ দেয় তাহলে থাকে কত, 4,156 কিলোমিটার। 4,156 কিলোমিটার, খেয়াল করে দেখেন এটাকে যদি আমরা বাদ দেই তাহলে থাকে 4,156 কিলোমিটার। এটা ধরে কার সাথে, এগুলো ভারতের সাথে। খেয়াল করে দেখেন আমি যে বিষয়গুলো এখানে আলোচনা করছি টেকনিক্যালি, এখানে মুখস্থ করা যাবে না, এখানে মুখস্থ কোনো ইয়ে নাই, মুখস্থ করা যাবে না, মনে রাখার একটা চেষ্টা করা লাগবে। সেটা তো বাংলাদেশের মোট সীমারেখা আমি একটা জানি 5,138 কিলোমিটার, বাকিটা আর জানে না। এরপর আমি জানবো উপকূলীয় সবচেয়ে ছোট ফিগারটা 711 কিলোমিটার, বাকি থাকে যেটা সেটা হচ্ছে স্থল। হ্যাঁ, উপকূলীয়টা বাদ দিলে উপকূল যদি এখান থেকে মাইনাস করি থাকে হচ্ছে স্থল সীমারেখা। স্থল সীমারেখা তার মানে টোটাল হলো পানির বাদে সব ভূমি, ভূমিটা আবার দুই ভাগে বিভক্ত, একটা ভারত একটা হচ্ছে মিয়ানমার। তাহলে মিয়ানমার একটা ছোট ফিগার আমরা মনে রাখলাম 271 কিলোমিটার। এরপর 271 যদি আমরা স্থল থেকে বাদ দেই তাহলে থাকে হচ্ছে 4,156 কিলোমিটার, এটা হচ্ছে 56, এটা হচ্ছে ভারতের সাথে সীমারেখা। তার মানে খেয়াল করে দেখেন যতগুলো ফিগার আছে আমি মনে রাখার চেষ্টা করব ছোট ছোট ফিগার গুলো যেন বড়টা, এখানে এমন ভাবে করবেন চেষ্টা করবেন যেন পরীক্ষা হলে দেখলাম তত বুঝতে পারবো মনে রাখে। তাহলে আমরা শুরুতে আসি, 5,138 ছিল মোট সীমারেখা, এর মধ্যে উপকূলীয় সীমারেখা ছিল 711, মাইনাস করলে আসে হচ্ছে 4,427 কিলোমিটার। এর মধ্যে থেকে মিয়ানমারের সাথে আসে হচ্ছে 271, তখন থাকে হলো
7156 কিলোমিটার, এটা হলো মোট, এটা হলো উপকূলীয়, এটা হলো স্থল, এটা হলো মিয়ানমারের সাথে, এটা হলো ভারতের সাথে। এইভাবে যদি আপনারা পড়েন মনে রাখেন তাহলে দেখবেন পরীক্ষায় তুলনামূলক ভাবে আপনি পারবেন ভালো, আপনার মনে থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার মানে আমাদের মোটামুটি সীমারেখাগুলো আসে পরীক্ষায়। আরো দুইটা প্রশ্ন আসে, একটা আসলে হলো রাজনৈতিক সীমারেখা, আর একটা আসলে হচ্ছে এই কি বলে অর্থনৈতিক, রাজনৈতিক রাজনৈতিক ক্রম 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক আসে যেটা সেটা হলো নটিক্যাল মাইল, সমুদ্র সীমা বা সমুদ্র সীমা হচ্ছে এর রাজনৈতিক, অর্থনৈতিক হলো 200 নটিক্যাল, আর হলো রাজনৈতিক হচ্ছে 12 নটিক্যাল মাইল। একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 নটিক্যাল মাইল সমান সমান কত কিলোমিটার, মানে 1 নটিক্যাল সমান সমান কত কিলোমিটার, তার মানে 1 নটিক্যাল, 1 নটিক্যাল সমান হলো কত কিলোমিটার, এই প্রশ্নটা আসে। 1.852 কিলোমিটার, মাইল যদি আসে তাহলে আসলে 1.15 মাইল, 1 নটিক্যাল সমান সমান 1.15 মাইল, আর 1.852 কিলোমিটার। এই প্রশ্ন দুটা পরীক্ষা এসে থাকে। এখন আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ আরো একটা পার্ট আছে, আমরা এই পার্টটা দেখব সংক্ষেপে। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, আমরা এই পার্টটা দেখব, সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক সীমা যেহেতু পড়লাম, আমরা একটু নদ নদী গুলোর সীমারেখা গুলো বা নদ নদী গুলো একটু দেখে আসি। আমরা সারা জীবন শুধু মুখস্থ করি, তার চেষ্টা করবো আজকে মুখস্থ একটু কম করা, তাই না? বাংলাদেশের বড় বড় যে নদী গুলো আছে তার মধ্যে আছে হচ্ছে পদ্মা, আছে হচ্ছে মেঘনা, আছে হচ্ছে ব্রহ্ম পুত্র, আছে হচ্ছে যমুনা। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো একটু দেখব, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো। প্রথমত আসি বাংলাদেশের পদ্মা নদীটা কোথায় দিয়ে কিভাবে আসলো। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার মনে করেন, এইখান দিয়ে হচ্ছে পদ্মা নদীটা ঢুকলো, প্রবেশ করলো। পদ্মা নদী ভারতের অংশে, এর নাম হলো গঙ্গা। পদ্মা নদী ভারতের অংশের নাম হলো গঙ্গা, বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করে। এই পদ্মা নদী রাজশাহী অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জের কোল ঘেঁষে রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি হয়ে, বাংলাদেশ সারদা পুলিশ একাডেমি হয়ে এটা প্রবেশ করে, এসে এটা এসে কোথায় থামলো, এটা এসে আসছে চলমান। এখন আসেন গুরুত্বপূর্ণ কথার মধ্যে যেটা, সেটা হলো এদিক থেকে আর একটা নদী প্রবেশ করলো, সেই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটা এইভাবে করে চলে গেল, হঠাৎ একটা ভূমিকম্প হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেল। নদীর গতিপথ পরিবর্তন হয়ে
এটা কি করলো, এই দিক দিয়ে এইভাবে প্রবেশ করা শুরু করলো, আসা শুরু করলো। এই ব্রহ্মপুত্র নদীটা পরবর্তীতে যমুনা নাম ধারণ করে এটা প্রবাহিত হতে শুরু করলো। এটা এসে এই জায়গাটায় পদ্মা নদীর সাথে এসে মিলিত, খেয়াল করে দেখেন, এটা হলো যমুনা, এটা হলো পদ্মা, এটা এসে পদ্মা নদীর সাথে মিলিত হলো। কোথায় মিলিত হলো এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে গোয়ালন্দ, এটা হলো গোয়ালন্দ। গোয়ালন্দটা কোথায়? রাজবাড়ি জেলা, রাজবাড়ি জেলায় গোয়ালন্দ নামক স্থানে এটা মিলিত হলো। এটা মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করা, পদ্মা এবং যমুনার স্রোত ধারা প্রবাহিত হতে থাকে। এরপরে কি করলো, এদিক থেকে সিলেট দিয়ে, এই যে কিছুদিন আগে তো বন্যা হয়ে গেল সুরমা কুশিয়ারা, এখান থেকে সিলেট থেকে দুইটা কি দুইটা নদী প্রবাহিত হলো, হলো সুরমা আর হলো কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এই দুটো নদী প্রবাহিত হয়ে আজমিরিগঞ্জে এসে, হবিগঞ্জের আজমিরিগঞ্জে এসে মিলিত হয়ে এখানে একটা কালনী নদী আছে। কালনী দেখবেন, যাদের বাড়ি হলো উত্তরবঙ্গে, আর সরি সিলেটের ওদিকে, তারা একটা ট্রেন ইউজ করে, যে ট্রেনটার নাম হচ্ছে কালনি। এই কালনি নদী সাথে এসে মিলিত হয়, কালনি নদীটা কি করে আবার প্রবাহিত হয়ে এই যে এখান দিয়ে একটা নদী ছিল, নদীটা হলো পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র নদীটা প্রবাহিত হয়ে মিলিত হয়ে কালনি নদী থেকে এখানে মেঘনার সাথে মিলিত হয়। মেঘনা, মেঘনা নদী এইভাবে প্রবাহিত হয়ে এখানে এসে চাঁদপুরে, এখানে এসে এখানে চাঁদপুরে মিলিত হয়। চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নদী বঙ্গোপসাগরে পতিত হয়। মেঘনা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়। এখন এটা হলো চাঁদপুর, এখানে আসলো এটা হলো আজমিরিগঞ্জ, আর এখানে কালনি মেঘনা প্লাস পুরাতন ব্রহ্মপুত্র নদী মিলিত হলো। এই জায়গার নাম হচ্ছে ভৈরব, কিশোরগঞ্জের ভৈরব। এখানটা হলো গোয়ালন্দ, হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে জায়গাটার নাম হলো কুড়িগ্রাম। কুড়িগ্রামের জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে গেছি, যারা কুড়িগ্রামে আছেন আশেপাশে তারা জেগে উঠেন আপন শক্তিতে, ঠিক আছে। এখন আসেন, এই যে নদীগুলো প্রবাহিত হলো, আমরা দেখেন ম্যাপের মাধ্যমে দেখবো, আমি আপনাদের সোর্স দিই, আপনারা এই জিনিসটা সবচেয়ে ভালো কোথায় পাবেন, সবচেয়ে ভালো যে জায়গাটা পাবেন সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর একটা ভূগোল বই আছে, সেই বইতে নব নদী নামে একটা পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় একেবারে ম্যাপ সহ পুরো ব্যাখ্যা সেখানে দেওয়া আছে। আপনি ওটা পড়লে মোটামুটি ভাবে 80% ক্লিয়ার হয়ে যাবে, পাশাপাশি ম্যাপ দেখবেন, হ্যাঁ, গুগল ম্যাপ দেখতে পারলে আরো ভালো। এখন আসেন, তাহলে মোটামুটি ভাবে এটা এই নদীগুলোর উৎপত্তি স্থল আছে, যে উৎপত্তি স্থল গুলো পরীক্ষায় আসে তার মধ্যে আমি দু একটা উৎপত্তি স্থল একটু দেখাই দিচ্ছি। এটা হলো পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়, হিমালয় পর্বতমালার গাঙ্গোত্রীয়
হিমবাহ থেকে। হিমালয় পর্বতমালার গাঙ্গোত্রীয় হিমবাহ থেকে। আর এই ব্রহ্মপুত্র বা যমুনা নদী, এই দুটার উৎপত্তি স্থল হিমালয় পর্বতমালার কৈলাস কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। মানস সরোবর থেকে, কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। ঠিক আছে, এরপরে আসি এই নদীগুলোর উৎপত্তি স্থল মণিপুর, নাগাল্যান্ড। হ্যাঁ, নাগাল্যান্ড ও মণিপুর, নাগাল্যান্ড মণিপুরের একটা পাহাড় আছে, ঠিক আছে, দক্ষিণের লুসাই পাহাড় বলা হয়, মণিপুরের দক্ষিণের লুসাই পাহাড়। পরীক্ষা যদি আসে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় বলবো, লুসাই পাহাড় পাহাড় থেকে। মোটামুটি ভাবে এই যে আমরা বিষয়গুলো দেখলাম, ম্যাপ কেন্দ্রিক, ম্যাপ ধরে ধরে আগানো, ম্যাপ ধরে ধরে পড়া, এটার কোনো আসলে বিকল্প নেই। প্রথম অবস্থায় একটু লেবার দিবেন, একটু কষ্ট করবেন, পরবর্তীতে দেখবেন এই বিষয়গুলো আপনার জন্য আরো সহজ হয়ে গেছে। প্রথম দিকে একটু কষ্ট করতে হবে, ম্যাপ ধরে ধরে ম্যাপ নিয়ে যখন বসবেন তখন দেখবেন মনে হবে আপনি ম্যাপে কিছুই পারেন না। পরবর্তীতে দুই তিনবার ম্যাপটা যখন ঘাটাঘাটি করবেন তখন আপনার কাছে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের ম্যাপ যেহেতু দেখালাম, আর একটা বিষয় একটু মিসিং করে আসছি, একটু বলি, এটা হলো পুরোটা বাংলাদেশ, এটা পুরো হচ্ছে উত্তর, এটা হলো দক্ষিণ, এটা পূর্ব, এটা হলো পশ্চিম। পরীক্ষায় যে সকল প্রশ্ন আছে, বাংলাদেশের সর্বোত্তরের জেলা, সর্বোত্তরের স্থান, সর্বোত্তরের অমুক তমুক, হ্যাঁ এগুলো আছে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সর্বোত্তর এটা হলো জেলা, ঠিক আছে। থানা যদি আসে, উপজেলা আসে, আসে হলো তেঁতুলিয়া, যদি আসে সেটা হচ্ছে বাংলা, বাংলা বন্ধ, বাংলা বন্ধ, হ্যাঁ, ইউনিয়ন বা জায়গার নাম। সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, তারপর হচ্ছে টেকনাফ। একটা কথাই আছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, কক্সবাজার, টেকনাফ, তারপরে হচ্ছে সেন্ট মার্টিন। আর একটা আছে হচ্ছে সেরা দ্বীপ। পূর্বে কি আছে, পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, থানা হলো থামচি, আর স্থানের নাম হচ্ছে আখা ইন থম, আখা ইন থম। পশ্চিমের জেলা হচ্ছে চাপায় নবাবগঞ্জ, চাপায় নবাব অর্থাৎ নবাবগঞ্জ, এবং আমার নাম হচ্ছে শিবপুর। আর স্থানের নাম হলো মোনাকসা, ঠিক আছে, এর নাম হলো মোনাকসা। সুতরাং এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো।
মোটামুটি ভাবে আপনাদের সাথে আজকে এই পর্যন্তই ছিল। তার আগে বলি, যারা মার্স ফরওয়ার্ডের সাথে আছেন এবং থাকতে চান, ব্যাংক জবের কোর্স করতেছেন, তারা দ্রুত মার্স ফরওয়ার্ডের রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন। আপনারা সবাই অবগত আছেন, এখানে এটা একটা চ্যারিটি সংগঠন, এখানে যে সিস্টেম গুলো আছে আপনারা জেনে থাকলে ভালো, সেই সিস্টেম এখানে আপনারা রেজিস্টার করে নিতে পারেন। আর লেকচারশিপ গুলো আছে, ব্যাংক জব লেকচারশিপ, আপনারা চাইলে এগুলো কালেকশন করতে পারেন, আপনাদের সঙ্গে রাখতে পারেন, এগুলো ছোট্ট আকারে দেওয়া আছে, একটা গাইডলাইনের মতন পড়াশোনা করতে পারবেন। তো সকলে আজকের মতন এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কখনো কারো সাথে সরাসরি দেখা হয়ে যায়, সরাসরি কথা বলার সুযোগ থাকে, তাহলে ইনশাল্লাহ সেটাও হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।